Just look at the view. এই স্পটটা ঘুরে পরে এখন নেক্সট স্পটে যাব। নেক্সট স্পট কা হ্যায়? কাশী। কাশী? কাশী ভিউ পয়েন্ট। কাশী ভিউ পয়েন্ট। কাশী ভিউ। তো ফির চলতে হ্যায় কাশী ভিউ পয়েন্ট পর। এই যে কাশী ভিউ পয়েন্ট। এখন আসি কাশী ভিউ পয়েন্টের উপরে। এদিক ওদিক হলে বজদার। এটাই ভিউ পয়েন্ট। তেমন একটা ক্লিয়ার না, কারণ প্রচুর কুয়াশা যতটুকু দেখা যায়। এখানে একটা দোকান পেয়ে যাবেন। দুপুরের খাবার হিসেবে মোমো খাচ্ছি, কারণ ভারী খাবার মোটেও ইচ্ছা করতেছে না খেতে। মোমো নিলাম 60 রুপি, আর পাকোড়া আর সমোসা যেটা সিঙ্গারা বলি আমরা, ওটা টোটাল আমাকে দিয়ে দিছে 40 রুপি। এটা যদিও দুইটা নিলে 40 রুপি, আমি বলছি এটা দুইটা মিক্স দিয়ে দেন 40 রুপি দিব, তাহলে টোটাল আমার 100 রুপি। আচ্ছা থ্যাংক ইউ। এটা লাস অফ হাউস, যদিও ঝর্ণায় কোনো পানি নাই, তাই এখানে আর নামলাম না। আচ্ছা নেক্সট স্পট কা প্লান্ট? এখানে সময় নষ্ট করলাম না, কারণ এখানে ঝর্ণার মধ্যে পানি নাই, আর এটুকুই স্পট। একদম সামনে চলে যাচ্ছি। লাসা ফলসের একটু সামনেই প্লান্ট কনজারভেটরি, এখানে গাছপালা আছে। এই তো যেখানে মোটামুটি গার্ডেন আছে। প্লান্ট মিনিস্ট্রি কি বহুত উপর হয়? উপরে একটা ফলস আছে আর গার্ডেন আছে, অনেক উপরে মনে উঠতে হবে জন্য আর উঠলাম না। আর এখানে এন্ট্রি ফি 20 রুপি। গণেশ ঠাকুরের উপরে
এখান থেকে সেই লেভেলের ভিউ পাওয়া যাচ্ছে। এখানে রেস্ট নিতে পারবেন, আর এখানকার ভিউটা দেখেন, জাস্ট অসম, মাশাআল্লাহ। কুয়াশা তাই বেশি একটা দেখা যাচ্ছে না, বাট ক্যামেরাতে কেমন দেখাচ্ছে বুঝতেছি না, বাট খালি চোখে দেখলে মাশাআল্লাহ অস্থির লেভেলের সুন্দর। আমরা এই সাইড দিয়ে আসছি, আর এখন এই যে এই সাইড দিয়ে জুতে যাইতে হবে। এখানে চাইলে আপনারা রেস্ট নিতে পারেন কিছুক্ষণ। এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। গণেশ টপ দেখা শেষ, এখন জুলজিক্যাল পার্ক। এটা হচ্ছে জুলজিক্যাল পার্ক, এখানে গাড়ি দিয়ে যাইতে হবে, আর গাড়ি প্রায় 3 কিলোমিটার যাওয়ার পরে যা জুটা পাবে আর কি। সো নেক্সট স্পটে চলে যাই। আচ্ছা নেক্সট স্পট কোথায়? নেক্সট হনুমান টেম্পল যাই গেল। হনুমান টপ, হনুমান টপ করে না, এখান থেকে পাহাড়ের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। কুয়াশা না থাকলে নাকি এখানে ছাঙ্গুলেক দেখা যায়, অনেক কুয়াশা তাই দেখা যাচ্ছে না। কুয়াশা না থাকলে ছাঙ্গুলেক দেখা যেত, আর পুরো ক্লিয়ার দেখা যেত। যে দূরে দেখা যাইতেছে মেঘ, মেঘ যাইতেছে এই সাইড দিয়ে, বাম সাইডে ফ্লো হইতেছে। আর এটা কিন্তু একটা জঙ্গল, এখানে নাকি ভাল্লুক, তারপরে বাঁদর, হরিণ সবই আছে। সন্ধ্যার দিকে নাকি মাঝে মধ্যে দেখা যায়। মোটামুটি 10টা স্পট ঘোরা শেষ, হনুমান টক ঘোরা শেষ, এখন যাব ফ্লাওয়ার গার্ডেন, এটার পরে বানজাকরি ওয়াটারফলস। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 20 রুপি। এই যে ঠিক বাম পাশে টিকিট কিনতে পারবেন, 20 রুপি করে টিকিট, টিকিট কিনে দেন, এখান দিয়ে এন্ট্রি। একটা ফ্লাওয়ার গার্ডেন, এখানে অনেক রকম ফুল পাওয়া যায়, এই আর কি, এইটুকুই।
সারা দিন গাড়ি দিয়ে ঘোরার কারণে আর পাহাড়ি রাস্তা তো প্রচুর ঘুরে ঘুরে তারপরে গাড়ি চলায়, আর পাহাড়ের অনেক উপরে আছি তাই অনেক সাফোকেশন লাগতেছে। এখন যাব বঞ্জাগ্রি ফলস, আমরা গাড়ি খুঁজে পাইতেছি না কোন জায়গায় আছে। এটা আরেকটা মনিস্ট্রি, তুসুলাকাং মনিস্ট্রি গ্যাংটকের। ये सीएम का बंगला है, जो सीएम बनता है ना यहाँ पे रहता है। अच्छा, जो भी सीएम बनता है। हाँ, तो फिर राजा का घर किधर? राजा तो उधर है, वो जो अभी गेट दिखाया था ना वो पैलेस। वही वही राजा का घर है। हाँ। এখন আমরা চলে আসছি বঞ্জাগ্রি ওয়াটারফলস, এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে দেন ভিতরে যেতে হবে। টুরিস্ট 70 এন্ড লোকাল 60, স্টুডেন্ট 40। বঞ্জাগ্রি ফলস 70 রুপি নিছে, এখান থেকে দেন সামনে হাঁটতে হবে। ঝর্ণার আওয়াজ কিন্তু এখান থেকেই পাওয়া যাইতেছে, এখানে অনেক দোকান পাওয়া যাবেন, আর খুব সম্ভবত বাম সাইডেই ঝর্ণা। ভাই ফল কিধার হে ইস সাইড মে সিরি কা রাস্তা সে জানা। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে পানির আওয়াজ, এই যে ঝর্ণার যে পানিটা এটা এখান দিয়ে যাচ্ছে, নিচে যাচ্ছে, ঝর্ণা উপরে। চলুন যাওয়া যাক। চারিদিকে পাহাড় আর সামনেই ঝর্ণা। এখানে বাচ্চাদের একটা খেলার রাইড আছে, চাইলে এখানে উপরে যায় ছবি তুলতে পারেন। বাবার একটা ফল, এখানে কিছু ফান অ্যাক্টিভিটিস আছে, চাইলে এই যে ভাই ইন অ্যাক্টিভিটিস কা নাম কে হ্যায়, স্কাই ট্র্যাক, সরি স্কাই ট্র্যাক, স্কাই ট্র্যাক। আচ্ছা, এ বাত কে ফির জানা পড়তা হ্যায় না, ওয়াক করকে কিতনা আতা হ্যায়, 200 আতা, 200 এই দোনো, আর 100 ফর রিচ ওয়ান, দিস 100 এন্ড দিস 100।
और वो कितना था उसका कितना था 200 200 फॉर दैट আপনারা যদি চান উপরে জিপলাইন করতে পারবেন অথবা এখানে আসতে পারবেন মেরা নাম হ্যাঁ হাসিবুল হোসেন ব্লগস কিদার কা এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশ अच्छा हाँ हाँ सब घूम लिया ये नाथ पॉइंट ये वाला बढ़िया है अब कल लगता है लाचुंग जा सकता हूँ बहुत अच्छा है नीचे बोटिंग है इधर सारे मिलेगा आपका ये सिंगल नहीं कर सकते 100 रुपए में ये सिंगल नहीं कर सकते जस्ट ये दिस वन दोनों ही करना पड़ेगा শুনেছি এখানে নাকি একটা তান্ত্রিকের ঘর ছিল তো এই জন্যই তার স্ট্যাটু দেয়া আর এখানে চাইলে আপনি রক ক্লাইম্বিং করতে পারবেন 300 রুপি 300 রুপি দিয়ে রক ক্লাইম্বিং করতে পারবেন জিনিসটা যে খুব কঠিন তেমন না কারণ কি এই যে দড়ি দিয়ে জাস্ট এখানে পা রেখে রেখে উপর উঠতে হবে এই জাস্ট এইটুকুই আর জিপলাইন ওই মাথা থেকে এই পর্যন্ত আনবে সব মিলে টোটাল 300 200 আর এখানে 200 400 700 টোটাল 700 টাকা আপনি তাহলে করতে পারেন এখানে বলা হইতেছে বঞ্জাকি এদিকে তার মানে খুব সম্ভবত এই স্ট্যাটুটার নাম থেকেই আসছে বঞ্জাকি ফলস আর যতটুকু শুনছি আমি এরা নাকি তান্ত্রিক ছিল দেখতে মোটামুটি স্ক্যারি কিন্তু আমি জিপ লাইনটা করতেছি এই যে ঝর্ণা फोन लेके जाओ ना हाँ लेके जाओ फोन लेके एक बार किया है वहां पर आप मुझे यहाँ से करके वीडियो कर दो इसको पकड़ना ठीक है दोनों अच्छे ठीक है अच्छे से करना ठीक है ओके जाओ ऊपर करो पैर पैर ऊपर करो इधर देखिए इस साइड देखिए यस 1 2 3 गो এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন অনেক অ্যাডভেঞ্চারাস একটা জিনিস এখন শক্তি নাই নাহলে যেটার মধ্যে উঠতাম এখানে পাহাড়ি পাহাড়ে উঠা যায় ক্লাইম্ব করে 300 রুপি করে আর এই দুইটা 200 রুপি আর জিপ লাইন 200 রুপি সো আজকের জন্য এখানেই আজকে আমাদের এখানে সব সাইট সিন করা শেষ এখন আমরা চলে যাব আমাদের হোটেলে ওখানে রেস্ট এমজি মার্কে ঘুরে বেড়াবো আর কি বঞ্জাকি ঘোরা শেষ এখন আমরা যাব এমজি মার্ক আমার স্টোরেজ প্রায় ফুল এখন এগুলো আমার ট্রান্সফার করতে হবে ল্যাপটপে এই জন্য খুব জলদি আমার একটা গোপ্রো কিনতে হবে
আর ড্রোন শট নেওয়ার জন্য একটা ড্রোন কিনতে হবে, কারণ এই শটগুলো যদি আমি ড্রোন দিয়ে নিতাম ভাই অস্থির লেভেলে বিগস্ত। সরি বাট নিউ ইউটিউবার, সো আস্তে আস্তে, তাড়াহুড়া কিছু নেই, আস্তে আস্তে হবে সব। जाकरी घूमना बहुत अच्छा लगा, बढ़िया था ना, बहुत बढ़िया था, अच्छा हो गया। हाँ हाँ बहुत अच्छा था, ब्लॉग बढ़िया हो गया ना। हाँ थैंक यू सो मच भाई, थैंक यू भाई को। ठीक है ठीक है, भाई ने बहुत घुमाया है, बहुत अच्छे से घुमाया है। मैं रिकमेंड करता हूँ भाई को, उसका नंबर मैं डिस्क्रिप्शन में दे दूंगा। और भाई का नाम क्या बताया था? नाम कुंगा, कुंगा, कुंगा। हाँ हाँ आप लोग जरूर इसको कांटेक्ट करना और भाई को मुझे सब्सक्राइब करना, बेल आइकन दबाना, शेयर कर लेना। थैंक यू सो मच। ओके भाई फिर जाता हूँ, फिर बात में। ओके थैंक यू। এখানেই নেমে গেলাম, এই এমজি মার্কের মধ্যে একটা মার্কেট আছে, লাল মার্কেট, বা ওখানে আপনার রেট কম পাওয়া যায় সবকিছু। ভাই লাল মার্কেট কিধারে? লাল মার্কেট আগে যাকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে। কিনা হ্যাঁ ভাই 600। আমার ভাতিজা মেজো ভাইয়ের ছেলে, অনেক কান্নাকাটি করতেছিল আমার কাছে যে একটা স্মার্ট ওয়াচ, তাই ওর জন্য এই স্মার্ট ওয়াচটা নিয়ে নিলাম। একই এ ওয়ালা বেল্ট, ঠিক আছে, এটা 1200 রুপি চাইছিল, আমি 800 রুপি দিয়ে নিছি। এটাতে মোবাইল দিয়ে কানেক্ট করে চালানো যায়, চার্জার আছে, দুইটা বেল্ট দিয়ে দেয়, সাথে একটা বক্স আছে। অনেক দামাদামি করলাম, দিল না তো উনি 150, আমি 150 বসি লাস্টে, উনি 180 টাকা বসে, 100 রুপি বসি তাও দেয় না। সো অনেক ঘুরা ফিরে আমার আর ভালো লাগে নাই, এটাই মোটামুটি ভালো লাগছে। আর এখানে এটা আবার মোটামুটি ঠান্ডা মানবে, ভিতরে উল আছে, এই জন্য এটাই নিচ্ছি। এটা 150 রুপি নিচ্ছ। আপনার সবকা নাম কে? রমলা সেলুলার। রমলা সেলুলার, এই লাল মার্কেট মে মিল জায়গা। সো এখান থেকে আমি একটা সুন্দর একটা জিনিস নিছি, এটা যদিও তেমন একটা কাজ না, বাট আমার খুব ভালো লাগছে তাই নিয়ে নিছি। 500 রুপি নিছে, এটা বাইরে সবচেয়ে বেস্ট, আর গ্রামের বাড়িতে সবচেয়ে বেস্ট, যখন আপনার সূর্য পড়বে তখন এটা চার্জ হয়ে থাকবে, এটা কোনো কিন্তু ক্যাবেল বা কিছু নাই। আর যখন আলো বন্ধ হয়ে যাবে, রাত হয়ে যাবে, তখন কিন্তু একটা অটো চলে উঠবে। খুব সুন্দর একটা জিনিস লাগছে, এই জন্য আমি এটা নিয়ে নিলাম। মাইনাস ডিগ্রি তক জায়গা। হ্যাঁ এই আচ্ছা উল্কা হ্যাঁ না ঠিক আছে চাইছো না একবার পে নিয়ে গা দোকান কা ইয়াদ দিলা দেগা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা লাল মার্কেট, এখন বৃষ্টি পড়তেছে, একটা মোজা নিয়ে নিলাম 50 রুপি দিয়ে, কারণ মোটা মোজা লাগবে কিনা। এই 50 কেনাকাটা শেষ, সামনে যদি আরো কিছু পাই কিনতে পারি। একটা এজেন্সিতে ঢুকছি, সমস্যা হয়ে গেছে, আমি একা বাংলাদেশি কথা বলতেছে। এমজি মার্কে এখন বৃষ্টি পড়তেছে, প্রচুর ঠান্ডা ভাই। অক্সিজেন হ্যাঁ, অক্সিজেন ক্যান কিতনে কা? 599। উসকে সাথ মাস্ক খেয়ে না বড়া এক ছোটা মাস্ক হ্যায় জো ক্যাপ হ্যায় না ঐসা। হ্যাঁ হ্যাঁ না মেনে এক দেখা থা কি মাস্ক, এক বড়া সা মাস্ক হোতা হ্যায় সাথ মে এক বড়া সা মাস্ক হোতা হ্যায়। দুইটা কোম্পানির পাইছি, একটা অক্সি আর একটা অক্সিজেন হিমালয়া। এটা হলো এ কিতনে কা? 599। এ 599 এটা নিয়ে নিলাম, ব্রিদিং করতে অসুবিধা হয় দেন এটা খেলি হবে। একটা দশ রুপি ডামক্স। আপনি আমাকে ওগুলো হোয়াটসঅ্যাপ করেন, কি লাগবে?
পাসপোর্ট ভিসা ইনলাইন সো কালকে যেখানে খাইছিলাম উনি সব ব্যবস্থা করে দিয়েছে 2500 রুপির মধ্যে 2500 রুপিতে কি কি থাকবে ভাই এখান থেকে আপনাকে লাচুং ড্রপ করা হবে খাওয়া দাওয়া থাকবে হোটেল আর রিটার্ন আসা পর্যন্ত যতটুকু প্যাকেজ আছে ততটুকু সব 2500 টাকার মধ্যে আর আমি ওখান থেকে আইসা আমাকে নামাবে কয়টার দিকে দুপুরে 6টা বাজবে এখানে 6টার দিকে নামাবে 6টা থেকে 7টা আচ্ছা পরের দিন যদি আমি সাঙ্গুলেক যেতে চাই 600 রুপির মতো লাগে না 600 আচ্ছা ওটা ওই স্ট্যান্ড থেকে যেখানে নামাবে ওখান থেকে আর দার্জিলিং যাওয়ার জন্য এখান থেকে যেখান থেকে আপনি শিলিগুড়ি স্ট্যান্ড নামিয়েছে আপনাকে ওখান থেকে দার্জিলিং গাড়ি পাবেন শিলিগুড়ি তো আমাকে তো এখানে নামাইছে দেওরালি স্ট্যান্ড সিকিম থেকে যদি কেউ চকলেট কিনতে চান এখানে আসতে পারেন এখানে মোটামুটি চকলেট পাওয়া যায় দেখলাম এখানে একটা মুসলিম হোটেল আছে সো মেবি হালাল চিকেন পাবো তাই যাচ্ছি দেখি কি পাওয়া যায় ক্যা ক্যা হবে বিফ রাইস হ্যায় চিকেন রাইস হ্যায় তো খাওয়া দাওয়া করে হোটেলে এসে বললাম এখন আজকের দিনের জন্য আমার 700 দিতে হবে কারণ কি আমি ডাইরেক্ট চলে গেছিলাম গাড়ি রিজার্ভ নিয়ে সো আমি হোটেল আর খুঁজতে পারি না হয়তো আরও কমে পেয়ে যেতাম আর দুদিনের জন্য আমার 1400 টাকা পড়লো হয়তো আরেকজন থাকলে আমার 700 রুপি পড়তো তা এখন আরও একটু খুঁজলে হয়তো 500 রুপির মধ্যে হোটেল পাওয়া যেতাম আপনারা একটু খুঁজবেন দামাদামি করবেন ভালো ভালো হোটেল পাওয়া যাবেন সো আজকে সিকিম গ্যাংটকের জন্য এটুকুই ছিল কালকে চলে যাব নর্থ সিকিমের জন্য আমার 2500 রুপি নিছে ওখানে আমাকে একটা সিঙ্গেল রুমে রাখবে যেহেতু আমি একা আর ঘুরে আনবে এক গাড়িতে 8 জন আর একজন গাইড দিয়ে দেবে টোটাল 2500 রুপি এই আর কি সো ইয়াংথাং ভ্যালি আরেকটা জায়গা ঘুরাবে আর যদি 0 পয়েন্ট যাইতে চাই দেন ওটার জন্য হয়তো এক্সট্রা চার্জ নেবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন মূল্যবান মতামত দিবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে নতুন নতুন করে আপডেট দিতে পারি নতুন আপডেট ভিডিও দিতে পারি আর এটার পরে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কীভাবে নর্থ সিকিম ঘুরে আসবেন তারপর আমি চলে যাবো দার্জিলিং ভালো থাকবেন আসসালামু আলাইকুম